বিপিএলে ফরচুন বরিশাল হয়ে বাইশ গজে ফেরার অপেক্ষায় ওপেনার তামিম ইকবাল তবে তার আগে ফের চোটে পড়লেন এ বাহাতি বিপিএল এর দশম আসরকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটের ইনডোরে অনুশীলন করেন তামিম ইকবাল গত দুই দিন ধরে সেখানে ব্যাটিং অনুশীলন করেন দেশেরা এই ওপেনার তবে মঙ্গলবার সকালে অনুশীলনের সময় তাস্কিনের বোলিং সামলাতে গিয়ে হাতের আঙুলে চোট পান তামিম এরপর চোট নিয়েই মাঠ ছাড়েন তিনি